শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে কিভাবে আসলে মানে লগ ইন করার পরে তোমাদের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করার পরে তুমি তোমার কোন কোন সেমিস্টারে কি কি কোর্স রেজিস্ট্রেশন করছো এবং কি কি রেজাল্ট পেয়েছো তুমি বিভিন্ন সেমিস্টারে, তোমার গ্রেড কি, রেজাল্ট কি, সেটা কিভাবে দেখবা। তো দেখো, প্রথমে এখানে একটা বাটন আছে শর্টকাট রেজিস্টার্ড কোর্সেস, এখানে ক্লিক করেও যেতে পারো, কিংবা তোমার লেফট সাইডে যে একাডেমিক বাটনটা আছে সেখানে কোর্স রেজিস্ট্রেশন কিংবা রেজিস্টার্ড কোর্সেস যদি তুমি যাও তাহলে তুমি এটা পাবা। তো আমি দেখে নিই রেজিস্টার্ড কোর্স, এইখানে যদি যাই তাহলে কি আছে। খুব ফাইন, দেখো এইখানে তোমাকে দেখাবে কোন কোন সেমিস্টারে তুমি কি কোর্স রেজিস্ট্রেশন করছো এবং রেজিস্ট্রেশন স্ট্যাটাস কি, এই জিনিসগুলো তুমি এখানে পাবা। এই স্ট্যাটাস কিন্তু আমি বলে রাখি বন্ধুরা, তুমি ফ্রেশ ফ্রেশ রেজিস্ট্রেশন বাদেও তুমি কয়েকটা স্ট্যাটাস পাবা, লাইক ড্রপ ফর রিটেক, ড্রপ, এই ধরনের কিছু স্ট্যাটাস পাবা। লাইক তুমি একটা সেমিস্টারে একটা কোর্সে অ্যাবসেন্ট ছিলা বা গ্রেড আই পাইছো, কিংবা একটা কোর্স তোমার গ্রেড খারাপ ছিল তো পরবর্তীতে কখনো তুমি ওই কোর্সটা আবার করছো, তো সেই সব ক্ষেত্রে আগের কোর্সটা কি হবে, আগের কোর্সটা তখন কিন্তু রিটেক, ড্রপ ফর রিটেক বা ড্রপ, এই ধরনের স্ট্যাটাস হবে। তো এই জিনিসগুলো তোমার কনফিউশন থাকলে তুমি রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সাথে একবার দুইবার কথা বলে নিলে, বা যারা জানে তোমার বন্ধুরা তাদের সাথে কথা বলে নিলে ক্লিয়ার হবে। বাট তোমার সেমিস্টার ওয়াইজ দেখো কত টাকার এখানে হিসাব কিতাব, তোমার এখানে টোটাল মানে টাকা হিসাব না, সরি, কোর্স কোনটা কত ক্রেডিট ড্রপ করছো, কত ক্রেডিট ভ্যালিড রেজিস্ট্রেশন, তুমি ড্রপ না করলে অটো ড্রপ হবে যদি একটা কোর্স তুমি কোনো কারণে একবার আই পাও বা পরে আবার নিয়ে থাকো, তো সেই সব হিসাবগুলো এইখানে সামারি আকারে দেখাবে। তো তুমি এগুলো ভার্সিটি অথোরাইজড পার্সনের কাছ থেকে একবার বুঝে নিতে পারো যদি তোমার কনফিউশন থাকে। আর এটা প্রিন্ট করার উপায় হচ্ছে, এখানে জাস্ট একটা প্রিন্ট বাটন আছে, তুমি যদি ক্লিক করো দেখো তুমি একটা প্রিন্টেবল ভার্সন এখান থেকে পাবো। আচ্ছা, তুমি যে কোনো পেজে যদি প্রিন্ট নিতে চাও এখানে দেখো একটা প্রিন্ট বাটন আছে, তুমি যদি এখানেও ক্লিক করো দেন তুমি একই ভার্সন পাবো। এবং তোমার প্রিন্টিং সেটিংস গুলা তুমি এগুলো ভালোই বুঝো, এগুলো তুমি দেখে নিও। যদি তুমি সেভ অ্যাজ পিডিএফ করতে চাও তাহলে এখানে দেখো ব্রাউজারে ক্রোমে একটা সেভ অ্যাজ পিডিএফ অপশন আছে, তো সেটাতে যদি তুমি সিলেক্ট করো এবং সেভ দাও তাহলে দেখো তোমার সেভ অ্যাজ পিডিএফ আকারে সেভ হবে। তো তুমি কি নামে সেভ করতে চাও সেই নামটা দিয়ে তুমি জাস্ট, আমি আর দেখাচ্ছি না, এগুলো তোমরা জানো, তো তুমি পিডিএফ আকারে সেভ করে নিতে পারো, পেন ড্রাইভে কোথাও প্রিন্ট করে নিতে পারো, কিংবা কাউকে মেইল করতে পারো, তো সফট কপি হিসেবে তুমি নিতে পারো, প্রিন্টার কানেক্ট থাকলে তুমি ডাইরেক্ট প্রিন্ট করতে পারো। এটা হচ্ছে রেজিস্ট্রেশন, তোমাকে রেজাল্টে নিয়ে যাই চলো। তো রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের খুব আকাঙ্ক্ষিত বিষয়। তো রেজাল্টে যদি যাই দেখো এখানে যদি রেজাল্ট পাবলিশ থাকে এবং তোমার যদি পেমেন্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি সেই সেমিস্টার রেজাল্ট দেখতে পাবো। দেখো আমি যদি আগের সেমিস্টারে ফিরে যাই এই স্টুডেন্টের এই প্রোফাইলে আগের সেমিস্টারের রেজাল্টগুলো পাবলিশ, যদি পেমেন্ট বাকি থাকে তাহলে এরকম দেখাবে যে তোমার পেমেন্ট ডিউ আছে, তুমি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করো। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার পেমেন্টের কারণে তোমার মিড টার্মে যে টাকাটা দেওয়ার কথা হয়তো সেটা তোমার এখনো হয়তো বা কিছু ডিউস থাকতে পারে বা কোনো ধরনের সমস্যা, সেটা তুমি তোমার অ্যাকাউন্টের যে তুমি আগের যেই পেমেন্টের যে ট্যাব আছে সেইখানে যদি যাও তাহলেই কিন্তু তুমি ডিউস অ্যান্ড পেমেন্টসের যে বুঝতে পারবে। আর রেজাল্ট অবশ্যই পাবলিশ থাকতে হবে। তো রেজাল্ট পাবলিশড না থাকলে দেখা গেলো যে পরীক্ষায় হয়নি এখনো, রেজাল্টই পাবলিশড হয় নাই, তাহলে কিন্তু রেজাল্ট এখানে আসবে। তো সেই সেই দুইটা শর্ত মেনটেন করে তুমি সমস্ত রেজাল্ট তুমি দেখতে পারবে। কোনো সমস্যা হলে তোমার যেখানে যে সমস্যা সেগুলো, তোমার রেজাল্ট সংক্রান্ত সমস্যা হলে তুমি এক্সামে কথা বলবা, তোমার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে তুমি অ্যাকাউন্টসের হেল্পলাইনে কথা বলবা, তো সব 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 সমস্যা সমাধানের জন্য কিন্তু ভার্সিটি সর্বদা তোমার পাশে আছে। আর এই জিনিসগুলো তোমাকে এখন অ্যাক্সেস দেওয়া হয়েছে, তো তুমি এখন বাসায় বসে এই জিনিসগুলো যাতে দেখতে পারো। আর একটা জিনিস আমি দেখাই এখানে যে তোমার কোর্স রেজিস্ট্রেশন, এখানে গেলে আসলে তুমি তোমার রেজিস্টার্ড কোর্স যা আছে অন্যান্য সেমিস্টারে এগুলো পাবা যেটা তোমার ড্যাশবোর্ডে আছে, এইটা সম্বন্ধে আমি পরে আসবো। এখন এই পার্টে তোমার রেজাল্ট আর রেজিস্ট্রেশনটা দেখালাম যে বিভিন্ন সেমিস্টারে তোমার কি ধরনের রেজিস্ট্রেশন আর রেজাল্টটা তুমি কিভাবে দেখবা।